বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামা আপনারা যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন ইউটিউবে আমাদের দুইটি চ্যানেল রয়েছে চ্যানেল দুটির নাম এবং লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা অনেকেই অনেক রকম সমস্যার মধ্যে থাকতে পারেন আশা করি আপনারা আপনাদের সকল সমস্যার সমাধান আমার চ্যানেল দুটির মধ্যে পেয়ে যাবেন ইন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী স্ত্রীর মধ্যে সারা জীবনের জন্য ভালোবাসা সৃষ্টি করার একশো পার্সেন্ট পরীক্ষিত খুবই শক্তিশালী একটি আমল নিয়ে যে সকল মা ও বোনেরা স্বামীর ভালোবাসা থেকে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত আছেন স্বামী আপনার সাথে ভালো ব্যবহার করে না স্বামী আপনাকে বিনা কারণে মারধর করে থাকে গাড়ি করে থাকে আপনি ভালো কথা বললেও স্বামী রেগে যায় স্বামী সবার সাথে ভালো ব্যবহার করলেও আপনার সাথে খুব বা খারাপ ব্যবহার করে থাকে স্বামীর ব্যবহার দেখে মনে হয় পৃথিবীতে স্ত্রী স্বামীর একমাত্র শত্রু স্বামী স্ত্রীকে সম্মান করে না ভালো ব্যবহার করে না এজন্য শ্বশুরবাড়ির অন্যান্য লোকজনও স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না বিনা কারণে স্ত্রীর উপর অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে স্বামী স্ত্রীর মধ্যে খারাপ সম্পর্কের অনেকগুলো কারণ থাকতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হল স্বামীর সাথে অন্য মেয়ের অবৈধ সম্পর্ক থাকলে স্বামী অন্য মেয়ের মুহে এমন অন্ধ হয়ে যায় স্বামী স্ত্রীর কথা শুনতে পারে না স্বামী ছেলে মেয়েকেও সহ্য করতে পারে না বিনা কারণে স্ত্রীকে নির্যাতন অত্যাচার করে থাকে এরকম সমস্যার কারণে শত শত সুখের সংসার ভেঙে যাচ্ছে আরেকটি উল্লেখযোগ্য কারণ হল শ্বশুরবাড়ির শত্রুরা স্বামী স্ত্রীর মধ্যে জাদু কুফুরি জিন চালান দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ করে রাখে আরেকটি কারণ হলো আশেপাশে শত্রুরা জাদু কুফুরি জিন চালানের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে খারাপ সম্পর্ক সৃষ্টি করে রাখে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক পরিবার রয়েছে যে পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে অনেক সুন্দর সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা ছিল কোনো প্রকার ঝগড়াঝাটি ছিল না অশান্তি ছিল না কিন্তু এখন তাদের পরিবারে এমন কোনো দিন নেই যেদিন ওই পরিবারে ঝগড়াঝাটি সৃষ্টি হয় না অশান্তির সৃষ্টি হয় না তাদের দিন শুরু হয় ঝগড়াঝাটি অশান্তি মনোমালিন্যর মাধ্যমে এইরকম ঝগড়াঝাটি সৃষ্টির জন্য অনেক সংসার একেবারে শেষ হয়ে গিয়েছে যে সকল মা বোনেরা রকম সমস্যার মধ্যে রয়েছেন সেই সকল মা ও বোনেরা জীবনে একবার হলেও এই আমলটি সঠিক নিয়মে করে দেখবেন এমন আশ্চর্য ফল পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না যে এই আমলটির মধ্যে আল্লাহ তারা এমন একটি বিশেষ শক্তি লোকায়িত রেখেছেন যে বিশেষ শক্তির গুণে স্বামী স্ত্রীর মধ্যে এমন গভীর ভালোবাসার সৃষ্টি হবে যা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না এই আমলটি যে সকল মা বোনেরা সঠিক নিয়মে করতে পারবেন সেই সকল মা বোনদের স্বামীর সাথে সাত দিন পর থেকে আর কোনো দিন জাতি মনোমালিন্য সৃষ্টি হবে না ইনশাআল্লাহ সারা জীবনের জন্য ওই সংসার থেকে অশান্তি চলে যাবে সুখ শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক স্বামী স্ত্রী রয়েছে যাদের সংসারে এক একেবারে ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়েছিল কোনো মতেই তাদের অশান্তি দূর হচ্ছিল না তারা কেউ কাউকে সহ্য করতে পারত না কিন্তু এখন তাদের মধ্যে সুখ শান্তির অভাব নেই একে অপরের সাথে গভীর সম্পর্ক এখন আর কেউ কারোর সাথে অশান্তি করে না ঝগড়াঝাটি করে না আপনারা কীভাবে আমলচি করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যে কোনো সোমবার ফজরের নামাজ অথবা আসরের নামাজের পরে পাক পবিত্র হয়ে অজু করে শরীরে আতর মেখে কেবলামুখী হয়ে যায় বসে মুখে মিষ্টি জাতীয় জিনিস রেখে নির্জন স্থানে বসে জাফরান কালিদারা নকশাটি লিখবেন নকশাটি লিখার সময় কারোর সাথে কথাবার্তা বলবেন না আপনারা ওই দিন মোট আটটি নকশা লিখবেন আপনারা নকশার নিচে আয়াতের শেষে যে তা হরফটি দেখতে পাচ্ছেন এই তা হরফটির গুণ সম্পর্কে আপনাদের একটু বলে রাখি এই হরফটির প্রকৃতি হল ঠান্ডা এর গাণিত সংখ্যা আটশো এই আরবি হরফটির গুণ হল কোনো শরীরে ধারণ করলে কখনো নদীতে পড়ে মৃত্যু হবে না শারলা এই হরফটি বেশি বেশি পড়লে মাল সম্পদ বৃদ্ধি পাবে এবং কোনো প্রকার বিপদাপদ হবে না ইন কোনো ব্যক্তি যদি ধন সম্পদ প্রচুর পরিমাণ বৃদ্ধি করতে চান তাহলে এই হরফটি নকশা আকারে লিখে ধন সম্পদের মধ্যে রেখে দিবেন ধন সম্পদ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবেন সারলা ধন সম্পদ বৃদ্ধির জন্য এই তা হরফটির নকশা খুব তাড়াতাড়ি দিবন সারলা আরবি হরফের প্রত্যেকটি হরফ দিয়ে একটি করে আমল দিবন সারলা আমরা আপনাদের সুবিধার জন্য হরফ আকারে ছোট করে আমল দেওয়ার চেষ্টা করবেন সারলা আপনারা যে আটটি নকশা লিখবেন একটি নকশার রোপার তাবিজে ভরে ইস্ত্রি বাম হাতের বেঁধে দিবেন এবং বাকি সাতটি নকশা প্রতিদিন একটি করে আপনার স্বামীকে পানিতে ভিজি অথবা অন্য কোনো খাবারের সাথে খাওয়াবেন আপনারা নকশার নিচে প্রথম যে ফালান শব্দটিতে লিখতে পাচ্ছেন এই ফালান শব্দটিতে লিখবেন আপনার স্বামীর নাম দ্বিতীয় এই ফালান শব্দটি লিখবেন আপনার শ্বশুরের নাম তৃতীয় এই ফালান শব্দটি লিখবেন আপনার নাম চতুর্থ এই ফালান শব্দটি লিখবেন আপনার মায়ের নাম আপনারা যদি সঠিকভাবে আমল করতে পারেন আপনাদের সংসারে আর কখনও মরমানিল্য ঝগড়াঝাটি অশান্তি সৃষ্টি হবে না ইনশাআল্লাহ স্বামী সারা জীবন আপনার বাধ্য থাকবেন ইনশাআল্লাহ আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এজাজত নিয়ে নেবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি এইট থ্রি ডাবল ওয়ান থ্রি এইট সিক্স এই নাম্বারটি প্রতি শুক্রবার ও শনিবার খোলা থাকে নামাজের সময় নাম্বার ঠিক বন্ধ থাকে ভালো লাগলে ভিডিওটির বেশি বেশি শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু